দেখ, একেই বলে বন্ধু। নটু দৌড়ে গেছে নিচে। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে ছাদ বাগান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস। তো চলো, আজকে আমার শরীরটা মানে খুব যে ভালো আছে তা নয়, শরীরটা একটু খারাপ আছে। তাও ক্যামেরা ধরে কথা বলছি, এতক্ষণ বিছানা থেকে উঠিই নি, বেশ বেলা হয়ে গেছে, ঠান্ডা লেগেছে। তোমরা দেখছোই কদিন ধরে ব্লগটাতে দেখছে ব্লগে দেখছোই কদিন ধরে যে ঠান্ডা লেগেছে, আর এই নিয়ে বারে বারে বলছি। তো যাই হোক, শরীরের মধ্যে একটু অসুবিধাই আছে, তার মধ্যে থেকে আজকে রান্নাবান্না কিছু আজকে রান্নাবান্না কিছু করতে হবে না। তার কারণ হচ্ছে আজকে নেমন্তন্ন আছে অমিতা বৌদির বাবার পারলৌকিক কাজ, সেখানে নেমন্তন্ন আছে। তো আমরা ওখানে যাব, শুধু নটুর জন্য ভাত করব, আর গাছে জল দেব। গাছে জল দেওয়া হয়নি কালকে, তো ওই যে ওই আমাদের দাদা বিকেলের পর সার দিয়েছে, তরল সার, যেটা কিনা ভীষণ দুর্গন্ধ। তো এখন তো অতটা গন্ধ লাগছে না, এখন বেলা হয়ে গেছে, দেখছি গন্ধটা কেটেও গেছে। কালকে যেমনি মানে একদম টেকা যাচ্ছিল না, এত গন্ধ লাগছিল। যাই হোক, ছাদটাকে নতুন করে সাজাবো, এখনো করে উঠতে পারছি না, শরীর খারাপ না হয় কাজের ব্যস্ততা সব মিলিয়ে টিলিয়ে করে উঠতে পারছি না। যাই হোক, দেখা যাক কবে এটাকে মানে একদম সাজিয়ে গুজিয়ে কমপ্লিট করতে পারি। তো চলো ব্লকটার সঙ্গে থাকো, আর গাছে একটুখানি জল দিই, তারপরে নিচে যাব। এখন দুবেলা করেই গাছে জল দিতে হচ্ছে, কেননা গরম পড়ে গেছে। আর এদিকে দেখো, দুটো চারটে তিনটে টমেটো পেকে আছে, তিনটে চারটে টমেটো পেকে আছে। তো এখানে তিন চারটে টমেটো পেকে আছে, টমেটোগুলোকেও তুলে নেব, আর নাহলে পাখিরা খেয়ে নেয়। খেয়ে নিলে তো আলাদা কথা, কিন্তু পাখিদেরও খাবার দিই তো, তো ওরা খায়। খাবার যখন যেখানে পাবে সেখানেই ওরা আসবে। তো আর এইগুলোর উপরে মানে ওদের আড্ডা হয়েছে, মানে এই যে সে স্ট্রাকচারগুলো দেখছো, এর উপরে পাখিদের আড্ডা হয়েছে, ওরা সব এখানে এসে মিটিং করে, দেখতে ভালো লাগে। এখন আমার ছাদ বাগানে না বোগেনভিলিয়াগুলো ভালো ফুটছে, বেশ হলুদটাতে তো বেশ ভালো ফুটেছে, আর এই যে এই লালটাও ভালো ফুটেছে, মানে দুপাশে দুটো লাল আছে আর মাঝখানে রেখেছি হলুদ, বেশ ভালো লাগছে। আর উপরে তো এই যে পিটুনিয়াগুলো রয়েছে। আমার শরীর খারাপ হওয়ার জন্য আমি নিজেই দায়ী, মানে কি বলবো, শীতল ষষ্ঠী গেছে, পান্তা অল্প একটু নিয়ম রক্ষাতে রাখলেই হতো, পুরো পান্তা খেয়েছি, সঙ্গে দই খেয়েছি। আর তারপরেই মর্নিং ওয়াকে একদিন গেছিলাম, সেখানে একটা পাতলা চাদর গায়ে দিয়ে গেলে হতো, কিন্তু তা গায়ে না দিয়ে এমনি চলে গেছিলাম। তো সেই জন্য এখন ভুগতে হচ্ছে, নিজেই কষ্ট পাচ্ছি। আর এখন মনে হচ্ছে একটু যদি সাবধানে থাকতাম তাহলে আর এরকম শরীরের মধ্যে কষ্ট হতো না। তো যাই হোক, কী করবো, এই অসাবধানতার জন্য এখন ভুগতে হচ্ছে। সকাল থেকে তো শুয়েছিলাম, ও মর্নিং ওয়াক করে এসে দেখছে যে আমি একদম কেমন শুয়ে আছি, বলছে কী হলো গো, তখন আমি মানে উঠলাম। আর দেখো এই যে মর্নিং গ্লোরি, এটা কিন্তু এই বছরে প্রথম ফুটেছে। আর এই ছাদ বাগানের সমস্ত একটু গাছপালা একটুখানি পরিচর্যা করলাম, আর এখন গাছে জল দেব, দিয়ে নিচে যাব। কাল পর্যন্ত তো গলা ব্যথা ছিল, আজকে গলা ব্যথার সাথে গা হাত পাও ব্যথা করছে, মানে খুবই শরীরটা খারাপ লাগছে, ভারী ভারী, মানে শরীরটা কীরকম দেখবে জ্বর আসার আগে শরীরটা ভারী ভারী লাগে, তো সেই রকমই লাগছে। তবে ধরো টুকটাক কাজ, মানে মনে মনে ভাবলাম যে গাছে তো জল দিতেই হবে, তো একটু উঠি, উঠে গিয়ে গাছে জল দিই। তো এই ছাদে এখন মানে গাছে জল দিলাম, আর টমেটোগুলো তুলে নিচ্ছি, এগুলো মানে পেকে গেছে, তিনটে পেকেছে। এবার এই গাছটাও শুকিয়ে শুকিয়ে আসছে, টমেটোগুলো শেষ হলে এই গাছটা তুলে দেব। কি করতে কফি এনেছো বলো তো? আরে জোর জবরদস্তি বাইকটা দাঁড় করিয়েছি। ওষুধ এনেছো?
শীতল সচি করেছে, ও থেকে মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, কিরে আমি চলে গেলাম তো তুই সব ভুলে গেলি, হ্যাঁ এইটা একটা নিয়ম সেটাও পালন করতে পারলি না। নিচে থাকলে আমি করবো গ্যালারিটা। এই যে তোমার কফি ছোট করে দিলাম, অ্যান ফ্রিজে ঢুকিয়ে রাখো, আমি ভালো লাগছে না। ও কাকলি আবার আসবে না বললো, মনে হচ্ছে জ্বর আসবে আসবে করছে। হ্যাঁ জ্বর আসবে আসবে করছে মনে হচ্ছে, যেতে পারবো কি না তাও বলতে পারছি না। কিছু না হয়তো গিয়ে একটু মানে যদি সেরকম বুঝি তাহলে একটু গিয়ে বৌদির সাথে দেখা করে চলে আসব। আর গলা ব্যথা সব রকমই আর কি ধরেছে। যাই হোক কাকুলি এখন দুদিন তো আসবে না, আজকে এখন গেল। ওর দাদু মারা গেছে, মা বাবার মামা, ওদের মধ্যে এত একতা না, মানে সত্যি ওদের থেকে শিক্ষণীয়। ওদের মধ্যে ধরো কারো বিয়ে হলো, কারো মানে কোনো অঘটন ঘটলো, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, যেটা দেখতে না মানে খুবই ভালো লাগে। ওদের থেকেও আমার মনে হয় অনেক কিছু শিক্ষণীয় আছে। ওর হয়তো শিক্ষাগত যোগ্যতা কম, বা আশা পাঁচটা মানুষের মতো ও সুন্দরভাবে কথা বলতে পারে না, মানে সভ্য সমাজে আর কি আমি বলছি, সেটা কথা বলতে পারে না, কিন্তু ওর থেকে আমি অনেক কিছু শিখি। যাই হোক এখন শরীরটা ভালো লাগছে না, আদা দিয়ে চা খাবো, একটু মুড়ি খাবো, তারপরে শুয়ে থাকবো। জ্বর আসবে মনে হচ্ছে আমার, ওষুধ নিয়ে এসেছে, কদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, তখন তো ওই সর্দি কাশির জন্য ওষুধ দিয়েছিল, সেই ওষুধটাই এনে খাচ্ছি। জ্বর আসার সময় যেরকম গা হাত পা ভারী হয়ে যায়, ওরকম গা হাত পা ভারী ভারী লাগছে, একদমই ভালো লাগছে না, শুয়ে পড়ে থাকবো। আর ওই আর ওই একটা দেড়টার সময় 12:30-1টার মধ্যে নটুকে খাইয়ে দেবো, দিয়ে হয়তো আমি যাই না, আমি আগে চলে আসা একটু দেখা করে চলে আসতে পারি, আমার শরীরটা ভালো লাগছে না। কটা খাই দেখো, গরম জল, হ্যাঁ হালকা গরম প্রেসার হলো, এটা অ্যান্টিবায়োটিক মেরে দাও, মেরে দাও মেরে দাও, এটা অ্যান্টিবায়োটিক একটা নাকি আরো আছে, একটা একটা অ্যান্টিবডি আছে, পাঁচটা খায় নাকি, না না মানে ওটা খাও, তারপর প্যারাসিটামলটা খাও, এটা প্যারাসিটামল আগে 102 এর উপরে ছিল, তো এখন ওষুধ খাওয়াতে এখন 101 হয়েছে। প্রেশার কুকারে চাল ডাল আলু সব একসঙ্গে সেদ্ধ দিয়েছি, একটু মাখন বা ঘি যা হোক একটা দিয়ে কাঁচা লঙ্কা ডলে খেয়ে নেব। এখন একটুখানি জ্বর কমেছে, কিন্তু ঘাম দিচ্ছিল, স্নান করে এলাম, করে এসেই এখন আমি আর নটু এটা খাবো। আর শরীর ভালো লাগছে না, ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে আমার কর্তাই এইসব সব চাপিয়ে দিয়েছে, তো আমি ওকে বললাম যে বৌদির সঙ্গে একটু আমায় কথা বলিয়ে দিও, যাইনি একটুখানি ফোন করে অন্তত বলা উচিত, তো ও গিয়ে ফোন করবে। যাই হোক এখন এই চাল ডাল আলু এটা খেয়ে নেবো, ঘি একটু মাখন দিয়েই খাবো মনে মনে ভাবছি, কাঁচা লঙ্কা আর মাখন, আর নটু এটাই খাবে। আমি যাইনি বলে সবাই আমার বাড়িতে এসছে, দেখাই কে কে এসছে, শরীর খারাপ শুনেছে সবাই দেখতে এসছে, যাই হোক একেই বলে বন্ধু। নটু দৌড়ে গেছে নিচে, সবার আগে চলে গেছে, যাক আমার শরীর খারাপ বললে তোমরা, তাও তো আমার বাড়ি এলে।
শরীরটা ভালো না গো, একদমই ভালো না। এখনো আনন্দে একটু খানিকক্ষণ করে নিক, তারপরে ও শান্ত হয়ে যাবে। সুভাবদি, বোদন দা, গোপাল দা, তন্ময় দা, রত্না, রীতা, শুক্লা, মীরা, রোজালি, সবাই। হ্যাঁ মীরা, শরীরটা কি খারাপ লাগছে? আমি কি এত অসুস্থ? চলো ওদের ছাদ দেখাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, লাউ গাছ লাগানো হয়েছে সবে। এই যে আমার বাড়িতে আজকে চাঁদের হাট বসেছে, দেখো সব আমার সুন্দরী বউ বন্ধুরা সব এসছে। চাঁদ তারা সব আমার বাড়িতে নেমে এসছে। খালি আমাদের মানে ছোট্ট বাচ্চা মেয়েটার একটুখানি শরীরটা খারাপ করেছে। মুখটা দেখেই মনে হচ্ছে শরীর খারাপ। হ্যাঁ, সবাই চলে গেল। হ্যাঁ, আর আমি কফি বসাতে গেছিলাম কিন্তু কেউ খেলো না বলে এত খেয়ে এসছে, খেলো না। তো যাই হোক, সবাই এসে ভালো লাগছে, কিন্তু একটু কিছু মুখে দিলে ভালো লাগতো, কিছুই মুখে দেয়নি। আর আমার এই যে নান্টু সোনা, সে তো কাউকে দেখলে পাগল হয়ে যায়। এখন কি হচ্ছে, ঘাম দিয়ে জ্বরটা ছাড়ছে, প্যারাসিটামল খাওয়া হয়েছে। তো দেখো কত ফল নিয়ে এসছে, আমার কত আবার দুধও চাপি, দেখো চাপানো হয়ে গেছিল, কিন্তু দেখো দুধও চাপানো হয়ে গেছিলো। যাই হোক, দুধটা ফুটিয়ে তাহলে রেখে দেবো কফি করার জন্য। আর বলো, আমি এত অসুস্থ। ওরাই দেখো ফল নিয়ে এসছে কত, দেখো এত ফল নিয়ে এসছে। আমি হাঁপাচ্ছি এইটুকু উপরে উঠে। যাই হোক, বন্ধুরা যে মানে আমাকে দেখতে এসে শরীর খারাপ শুনে এটা বেশ ভালো লাগছে। আসলে এটা হচ্ছে আমার বড় পাওনা যে শরীর খারাপ সেটা শুনে ওরা এখান থেকে চলে যায়নি, কাছাকাছি বৌদির বাপের বাড়িটা, তো চলে যায়নি, এসে দেখা করেছে। কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি। দেখো এখন কফি করে নিয়েছি, ওরা তো খেলো না, আমরাই খাই। আর আমার জন্যই দেখো বাবুজি কেক নিয়ে এসছে, যে আমি সেরকমভাবে খেতে টেতেও পাচ্ছি না। এখন ডিনারের জন্য এই দেখো নটুর রুটি ভেজানো আছে, আর মাছটা ফ্রিজে ছিল কালকেকার, তো মাছটা এখন ফোটাতে বসিয়ে দিয়েছি। কত ফল বলো তো, এসব কেউ আনে? এত ফল দেখে নিজেকে রুগী রুগী মনে হচ্ছে। কত ফল নিয়ে আসছে, ঘরে এমনিতেও অনেকগুলো ফল রয়েছে, তারপরে আবার এত ফল। যাই হোক, আজকে ডিনারে আজকে কিছু রান্না বান্না করিনি, কালকে মাছের ঝোল করেছিলাম, সেই মাছের ঝোল দিয়ে রুটি খাবো, রুটি কিনে নিয়ে এসছে। মুখে লবঙ্গ রয়েছে, গলাটা খুসখুস করছে, তো লবঙ্গ মুখে দিয়েছি, মানে এখন একটু খুসখুসানিটা কম হচ্ছে লবঙ্গ মুখে দেওয়াতে, নাহলে খালি কাশি হচ্ছে। তো আজকে ডিনারে আর কি ওই যে মাছের যে ঝোলটা আছে সেই ঝোলটা দিয়ে, কালকে করেছিলাম মাছের ঝোল, ওটা দিয়ে রুটি খাবো। তোমরা কি কেউ খাও মাছের ঝোল দিয়ে রুটি?
না খাওয়ার কি ওদের ঝোল আছে, ওদের ঝোল আছে, আলু আছে, কফি আছে, সবজি সবজি দেওয়া আছে, ওটাতে খাবে মাছটা শুধু খেয়ে নেবে লাস্টে, শিম জালও আছে, আখের গুড় আছে, কতটা পাটালি গুড়ের বদলে কতটা আখের গুড় কিনে নিয়ে আসছে। যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।